আশা করি সবাই ভালো আছেন আজকের লেকচার ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখেন কারণ এই সকল নিয়মের জব রিলেটেড যত ম্যাথ আছে এই সকল ম্যাথের ক্যালকুলেশন পেতে আজকের যে সকল ম্যাথগুলো নিয়েছি এবং এখানে আমি কিছু সূত্র নিচ্ছি যে সূত্রগুলো না হলে এই অঙ্কগুলো করা আসলে আদৌ পসিবল না তবে এই সকল নিয়মের অঙ্কগুলো দেখা যায় প্রায় পরীক্ষায় দুইটা তিনটা চারটা ন্যূনতম যদি আসে দুইটা করে অঙ্ক থাকে লক সূচকের ভিতর থেকে যার কারণে লক সূচকের অঙ্ক করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এই সূত্রগুলো আগে আপনাকে জানতেই হবে তবে একটা কথা বলি শটের পিছনে ঘুরে নিজেকে সংকীর্ণ করে নিয়েন না আপনি একটা জিনিস মাথায় নেন যে আপনার শুধু এই পিলিতেই আপনার স্টেপ শেষ না তবে প্রাইমারি প্রাইমারি চাকরির ক্ষেত্রে একটু ব্যতিক্রম তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আপনাদের এই সূত্রগুলো বুঝে দেওয়ার চেষ্টা করছি তাহলে প্রথম সূত্রটা কী আছে এটা যদি পাওয়ার জিরো সমান সমান কী আছে ওয়ান আছে এখন শুধু এর উপরে পাওয়ার জিরো থাকলে যে ওয়ান হবে তা কিন্তু না দেখেন কোন কোন ক্ষেত্রে যদি এ টু দি ফোর জিরো আমি এখানে দেখাচ্ছি এর উপরে এখন সেটা বাংলা বর্ণও হতে পারে ইংলিশ বর্ণও হতে পারে যে কোনো বর্ণের উপর কিংবা যে কোনো সংখ্যার উপরে মনে করেন যে জির উপরে পাওয়ার জিরো আছে সেটা সমান সমান ওয়ান হবে আবার মনে করেন যে গড় উপর পাওয়ার জিরো আছে সেটা সমান সমানও কী হবে ওয়ান হবে মনে করেন যে টোয়েন্টি ফাইভ আছে তার উপরে পাওয়ার আছে কত জিরো আছে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কী হবে সরি ওয়ানই হবে তাহলে কোনো সংখ্যা বা কোনো বর্ণ কোনো সংখ্যা বা কোনো বর্ণ এর উপর পাওয়ার যদি জিরো থাকে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে অ্যান্সার ওয়ান এই সকল নিয়মগুলো আপনাকে মাথায় রাখতেই হবে বেসিক জিনিসটা যদি না থাকে তাহলে আপনার অঙ্ক যতই শর্ট নিয়মে করানো হোক না কেন যখন আপনার রাশি পরিবর্তন হয়ে আসবে তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না আবার এখানে দেখেন দ্বিতীয় যে সূত্রটা নিচ্ছে এটা তো ফর ওয়ান সমান সমান কত নিছি এ নিয়েছে এখন যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা এটাকে লিখতে পারতাম কি এ ইন্টু এ যদি পাওয়ার থ্রি থাকে তাহলে এ ইন্টু এ এই এ এইরূপে প্রত্যেকের পাওয়ার কত ওয়ান অন করে তাহলে যখন আমরা এই এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে বেজে যে ওয়ানগুলো আছে এই ওয়ানগুলোকে যখন আমরা কমন নিয়ে নিচ্ছি সূচকের নেমে পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকলে পারে পাওয়ারগুলোর সকল পাওয়ারগুলো কী হওয়া যাবে যোগ হওয়া যাবে অন যো অন সমান সমান কী এটাতে পাওয়ার থ্রি তাহলে আশা করি বুঝতে পারছেন এটা এখানে একটা সূত্র আছে এ ইনভার্স কত ওয়ান অনেকে পরে এ মাইনাস ওয়ান এ ইনভার্স ওয়ান টু কত এ ওয়ান ডিভাইডেড এ এখন এখানে এটা ভাবেন না যে এখানে ওয়ান আছে সেই জন্য উপরে ওয়ান আছে ওয়ান নেসি না আসলে মূলত এইটা সমান সমান এই মাইনাসটা দূরীভূতকরণ করার জন্য আমরা এই যে এটা আছে এটাকে আমরা নিচে নিয়ে আসলাম এ এখানে সংখ্যা যত থাকবে এখানে এসে ততই হবে এখানে যদি টু থাকতো তাহলে আমাদের এখানে টু হতো যদি থ্রি থাকতো তাহলে থ্রি হতো অর্থাৎ এখানে পাওয়ার যত হবে সেটাই এখানে এসে এর পাওয়ার রূপেই থাকবে এখন এখানে ওয়ান দেওয়া আছে যার কারণে কিন্তু ওয়ান দেওয়া ছিল যার কারণে কিন্তু এখানে কোনো কিছু লেখা হয়নি দ্বিতীয় যে সূত্র চতুর্থ যে সূত্রটা নেওয়া হয়েছে এ ইনভার্স কত এন দেখেন যে এটা বললাম আমি যে এখানে যে পাওয়ারটা থাকবে সেটাই এখানে এসে এর পাওয়ার রূপেই থাকবে শুধু এই ইনভার্সটা দূরকরণ করার জন্য আমরা কি করছে ভাগ করছে এখন যদি এই ভাগ চিহ্নটা উঠিয়ে নেই তাহলে এটা মাইনাস হওয়া যাবে মাইনাস হয় সাথে এই ওয়ানের সাথে এইটা জাগিয়ে যাবে গুণ হয়ে তাহলে এ ইনভার্স টু গুণন কত হতো ওয়ান হতো অর্থাৎ ওয়ান গুণ এই ভাগ থাকার কারণে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এ ইনভার্স টু তাহলে ওয়ান আর এটা গুণন করলে ওয়ান আর এ ইনভার্স টু সমান সমান কি হচ্ছে এ ইনভার্স টুই হচ্ছে ঠিক একই রকমভাবে এখানে পাওয়ার যত আছে সেই পাওয়ারটাই এ টু দ্য ফোর এন এসে এই মাইনাসের কারণে ভাগ করলাম আর সে ভাগটা কিসের মাধ্যমে করছে ওয়ান ডিভাইডেড ওয়ানের সাহায্যে করছে কারণ অনের সাহায্যে কী জন্য করলাম এই রূপটার জন্য যে এখানে যেরকমভাবে যেরকমভাবে দেখলাম এডপ্টার জন্য পঞ্চম যে সূত্রটা এ ডিভাইডেড কী আছে বি পাওয়ার কত আছে এন আছে এখন আমরা এটাকে ভাঙিয়ে দিলাম এই পাওয়ারটাকে এর উপরে লিখলাম আমরা এ টু দ্য ফোর এন ডিভাইডেড বি টু দ্য ফর এন এ পাওয়ারটাকে উপরে এবং নিচে দুইটাকে আবদ্ধ অবস্থায় রেখে দিয়েছে যার কারণে আমরা লিখছি কি এ টু দি ফর এন বি টু দি ফর এন এখন এখানে যে এনই থাকবে তা কিন্তু কোনো না জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এন দ্বারা দেখাচ্ছি এখানে এমও থাকতে পারে এখানে কোনো সংখ্যাও থাকতে পারে বা কোনো বর্ণ থাকতে পারে সেটা যখন যে সংখ্যা থাকবে বা বর্ণ থাকবে তখন সেটাই আপনারা বসিয়ে দেবেন অঙ্ক করার সময় বসিয়ে দে সেইরূপে ক্যালকুলেশন করবেন ডোনরি আমি কিছু সময় এই সূত্রগুলো বোঝানোর পরেই আপনাদেরকে ওটা বোঝাচ্ছি তারপর হচ্ছে কি এ বি টু দু পাওয়ার কত এন যখন গুণন অবস্থা থাকতেছে ভাগটা এই পাওয়ারটা কী হচ্ছে দুজনের উপরেই ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে দেখেন এন এর এর উপরে আসলো এর উপরে আসলো পাওয়ারটা কী অবস্থা আছে কী দুইটা কী অবস্থা আছে গুণন অবস্থা আছে হ্যাঁ সেজন্য আলাদা আলাদা সেপারেট করে দেখলাম এ টু পাওয়ার এম এন্ড গুনন বি টু এ টু দর এন তাহলে এই ক্ষেত্রে যখন গুণ থাকবে তখন পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হবে বেস বেস যখন মিলে যাবে বেসটা কমন নিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে পাওয়ারগুলো কী করে দেবেন যোগ করে দেবেন তাহলে বেস বেস কমন নিলাম এ আছে এ আছে এ কমান নিলাম আর পাওয়ারগুলো কী হয়ে গেলো যোগ হয়ে গেলো গুণনের ক্ষেত্রে সূচক সূচকের ক্ষেত্রে গুণন পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় তারপরে এ টু দ্য ফর এম টু দ্য ফর কত আছে এন এ কালটা কত আছে এ এটু দ এম এন অর্থাৎ পাওয়ারগুলো গুণন মানে পাওয়ার মানে যতই থাকুক যার উপরে পাওয়ার যতই থাকুক না কেন পাওয়ারগুলো আসলে মূলত থাকে কি গুণন অবস্থায় দেখেন এখানে মূল যে জিনিসটা সেটা আপনার কি এ এটা হচ্ছে এম এর কি বেস এই এন এরও কি বেস তার মানে কি পাওয়ার ফার দুজনেই অবস্থায় আছে মূল ভিত্তিটার উপরে পাওয়ার যেগুলো থাকুক পাওয়ারগুলো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে যার কারণে এ টু দ্য এম এন এখানে আছে কি এ টু দি ফোর এম ইক্যাল টু এ টু দি ফর এন সমান সমান কী লিখছে এ টু দি ফর সরি এম ইকাল টু এন কারণ আমাদের বেস বেস যখন মিলে যাচ্ছে তখন বেস বেস হারিয়ে যাচ্ছে তখন শুধুমাত্র পাওয়ারটা থাকতেছে দশ নম্বর সূত্রে এ টু দি ফর এন ইকাল টু বি টু দ্য ফর এন সমান সমান কি এ ইকাল টু বি দেখেন যখন আমাদের বেজে বেজে মিলে গেছে তখন বেস বেস উঠে গেছে তখন আসছে কি শুধু পাওয়ার ইকাল টু পাওয়ার একই রকমভাবে যখন আমাদের পাওয়ার পাওয়ার মিলে যাচ্ছে তখন বেস বেস থাকতেছে পাওয়ার উঠে যাচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছেন সূত্রগুলো এখন আমি কিছু ক্যালকুলেশন কিছু অঙ্ক আপনাদের দেখাবো যে সকল অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে বিসিএস তারপরে এন তারপরে এনটিআরসি শিক্ষক প্রাইমারি স্কুলের এই সকল পরীক্ষায় এই অঙ্কগুলো প্রায়ই আসছে এবং যে এই অঙ্কগুলোর মানে আমি যে অঙ্ক কয়েকটা নিচে সকল অঙ্কই দেখছি আমি পরীক্ষাতে আসছি কম বেশি এখানে আছে কত সাতাশে এখানে আছে কত এক একাশি সাতাশের উপর পাওয়ার আছে কি এক্স প্লাস ওয়ান হলে এক্স এর মান নিচের কোনটি তাহলে এখন এখানে ক্যালকুলেশন করতে হবে এখন আছে কি সংখ্যা বড় সংখ্যা এই বড় সংখ্যাটায় ভেঙে ক্ষুদ্র করে নেবেন তাহলে দেখেন কত উপর পাওয়ার কত দিলে পারে সাতাশ হচ্ছে আর কতর উপর পাওয়ার কত দিলে একাশি হচ্ছে দেখেন এখানে থ্রির উপর পাওয়ার যদি আমরা থ্রি নেই তিন তিনের উপর পাওয়ার যদি থ্রি হয় তাহলে তিন তিনকের তিন তিন তিনের নয় তিন নয় সাতাশ তাহলে থ্রির উপর পাওয়ার আমরা কত থ্রি নিলাম আর এখানে পাওয়ার আছে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একেলট এখানে কত আছে একাশি তাহলে একাশি কত কত করলে পারে একাশি হচ্ছে তাহলে তিনক তিন 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 নয় তিন নয় সাত তিন সাত একা একাআশি তাহলে চারটা তিন গুণন করলে পরে আমাদের কি আসতেছে একাশি আসতেছে তারপরে কি থ্রি ট্রে ট্রি ফোর পর ফোর মানে কত আমাদের একাশি তাহলে দেখলাম তো যে পাওয়ার পর গুণন হয়ে যায় তাহলে থ্রি থ্রি কত থ্রি একটু থ্রি ফোর তাহলে এই যে বেজ মিলে গেছে তাহলে বেজ গেল ও সরি ওয়ার থ্রি কত থ্রি কত এই পাশে বাঁচলো ফোর তাহলে এই থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলে পাশে ওয়ান সুতরাং এক্স টু এখন ওয়ান পাশে ওয়ান এই পাশে ওয়ান যখন সরি আমি একটু বড়ো করে দেখিয়ে দিই তাহলে এই পাশে এই পাশে পাশে কি থ্রি এক্স টু থ্রিটাকে এই পার্শ্ব নিয়ে গেলে পাশে ফোরের থেকে থ্রি বাদ দিলে ওয়ান সুতরাং এক্স এক্স আর থ্রি কি অবস্থা আছে গুণন অবস্থা আছে আর গুণান অবস্থা থাকলে এই পার্শ্ব থেকে ওই পার্শ্ব যখন নিয়ে দেবে তখন কী দেবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড কত থ্রি সঠিক উত্তর আমাদের ক ফোরটিতে পাওয়ার এক্স প্লাস ওয়ান এ টু বত্রিশ হলে এক্সের মান কত একই রকমভাবে কতর উপর পাওয়ার কত করলে পারে টু ফোর হচ্ছে আর কতর উপর পাওয়ার কত করলে পারে আমাদের বত্রিশ হচ্ছে টুর উপর স্কোয়ার করলে আমাদের ফোর হচ্ছে আর ফাইভ টুর উপর স্কোয়ার টুর উপর পাওয়ার ফাইভ দিলে আমাদের কত হচ্ছে বত্রিশ হচ্ছে দেখেন টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দু এক দুই দুই দুগুণে চার চার দুগুণ আট আট ষোলো দুগুন বত্রিশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই আছে তার মানে কি প্রত্যেকের পাওয়ার কত এক এক করে এখন টুটা যদি আমরা কমন নেই তাহলে কয়টা ওয়ান আছে পাঁচটা ওয়ান আছে তাহলে ওয়ান যোগ ওন যোগ যোগ ওয়ান তাহলে কত টু ফোর ফাইভ তাহলে এখন এখানে আমরা লিখতে পারি কত টু আর এই পাওয়ার 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 কী আসবে আসবে তাহলে টু এক্স কত টু এই এখানে কত আর বেজ বেস ও ঠিক আছে কারণ বেজে বেজে মিল আছে যার কারণে আমরা টু টু তুলে দিলাম তাহলে টু এক্স প্লাস কত টু একটু কত ফাইভ আর টু এক্স এক টু ফাইভ ফাইভ নিয়ে একবারে আমি ক্যালকুলেশন করে দিলাম থ্রি কারণ ফাইভের মধ্যে থেকে টুটাকে এর পাশে নিয়ে গেলে ফাইভের ভিতর থেকে টু বাদ দিলে কত থাকে থ্রি সুতরাং এক্স একটু কত এই পাশে টুটাকে নিয়ে গেলে কী আছে ভাগ আছে তাহলে থ্রি ডিভাইডেড কত টু ষট্টি একত্তর থ্রি ডিভাইডেড টু গণামটা ষট্টিত্তর এখানে একই রকমভাবে ক্যালকুলেশন করে তাহলে করেন তাহলে কত উপর পাওয়ার কত নিলে পারে আমাদের কত আসতে আছে এখানে ফোর ফোর হচ্ছে তাহলে টুর উপর যদি আমরা টু নেই তাহলে টু ফোর হচ্ছে তাহলে টু এক্স সেকাল টু এখানে কত আছে টু তার মানে কি ট্যুর উপর কোনো কিছু নেই মানে কত পাওয়ার আছে ওয়ান আছে তাহলে আমরা এখন একবারে লিখতে পারি যে টু টু উঠে গেলে এক্স সিক্যাল টু কত ওয়ান ডিভাইডেড টু সঠিক উত্তর খ কিভাবে টু হলো যে এই পাওয়ারটা যখন আমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু বর্ড করে তাহলে এক্সেকাল টু কত ওয়ান টু দেখেন আপনি আমি যেরকমভাবে ইজিলিভাবে এই দুইটা লাইন গ্যাপ দিয়ে এসে কি করলাম একবারে ডাইরেক্ট অ্যান্সারটা বসিয়ে দিলাম তাহলে আপনি যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন তখন আপনি নিজেও একটু সময় দিতে হবে সময় দিয়ে একটু ক্যালকুলেশন করলে পরে আপনি আপনি বুঝবেন না কেন আপনার মাথায় যে জ্ঞান দিচ্ছেন আল্লাহ তালা আমার মতো ওই একই জ্ঞান দিচ্ছেন তাহলে আমি চেষ্টা করছি চেষ্টা করছি বলেই আজ আমি গণিত করতে পারতেছি আপনাকে বুঝাতে পারতেছি ঠিক আপনিও একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন পারবেন না কেন মানুষের কাছে নেই এমন কোনো কিছু অসাধ্য তারপরে আরও একটি অঙ্ক এ টু দিফার টু এক্স প্লাস কত থ্রি এ টু টু দি ফার থ্রি এক্স প্লাস কত সিক্স তাহলে এটা ক্যালকুলেশন করবে এখানে আমরা কতের উপর পাওয়ার কত নিলে পারে আমাদের কথা হচ্ছে এইট হচ্ছে তাহলে টুর উপর পাওয়ার যদি থ্রি নেই তাহলে টু দি পাওয়ার থ্রি সমান সমান কত এইট তাহলে এই থ্রিটাকে যদি আমরা এই ট্যুর সাথে গণন করি তাহলে আসতে হচ্ছে কত থ্রি এক্স থ্রি আর টু গুণন করলে কত হচ্ছে টু এক্স কারণ এখানে যে টু আসতো দেখে আমি হচ্ছে একদম তাহলে থ্রি পাওয়ার থ্রি আসতো তাহলে থ্রি আর টু গুণন কত হচ্ছে সিক্স এক্স প্লাস গুণন কত নাইন টু কত সিক্স আর টু টু উঠে গেল তাহলে এই সিক্স কত নাইন একেল কত সিক্স আর তাহলে এখন এই আছে কত নয় আর এই আছে কত ছয় তাহলে আমরা যদি এই নয়টাকে এই পার্সে নিয়ে যাই তাহলে আর এক্সেরগুলোকে এক পার্সে নিয়ে আসি আর কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে এইগুলো হচ্ছে আমাদের কি শখ যেগুলো আছে সেগুলো কনস্ট্যান্ট ভ্যালু না সেগুলো ভেরিয়েবল ভ্যালু আর যেগুলো হচ্ছে কোনো মান নেই কোনো চলক নেই সাথে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু তাহলে এই যে এক্স আছে এক্সগুলোকে এক পার্শ্ব নিয়ে আসলাম মাইনাস থ্রি এক্স ইকাল টু সিক্স মাইনাস কত এই পার্সে নিয়ে গেলে মাইনাস হচ্ছে নাইন অর তাহলে থ্রি এক্সের মধ্যে সিক্স এক্সের মধ্যে থ্রি এক্স বাদ দিলে কত থাকতে থ্রি এক্স টু নয়ের মধ্যে থেকে ছয়ের মধ্যে থেকে নয় বাদ দিলে মাইনাস থ্রি তাহলে ওয়ে প্রকাশে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত এক্স এক টু মাইনাস ওয়ান সঠিক উত্তর খ নাম্বার টু ডিভাইডেড সরি থ্রি ডিভাইডেড টু তে পার এক্স ইকাল টু ওয়ান হলে এক্সের মান করত তাহলে এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট দেখেন যদি সূত্রটা ভালো মতন বুঝে থাকেন তাহলে দেখেন সূত্র যদি না বুঝে এসে ক্যালকুলেশন করেন আমি সূত্র ছাড়া যদি আপনাকে এই অঙ্কগুলো বোঝাতে যাই তাহলে ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো বিদ্যা নেই যে ওই সূত্রগুলো ব্যতীত আপনাকে এই অঙ্ক আমি কেন আমার বাপ পর্যন্ত আপনাকে বোঝাতে পারবেন না তাহলে এখন দেখুন এখানে কত আছে টু থ্রি ডিভাইডেড কত আছে টু পাওয়ার কত আছে এক্স এই কালটো কত দেওয়া আছে ওয়ান ওয়ান সমান সমান আমরা তো যে কোনো একটা ধরে নিতে পারি যে এট এটেতে পারি জিরো সমান সমান আমরা জানি কি ওয়ান এখন ওয়ানের প্লেসমেন্ট আমরা কি যে কোনো একটা কারণ আমি তো বলছি যে কোনো সংখ্যা বা কোনো বর্ণ তাহলে যে কোনো একটা বর্ণ নেন তাহলে যদি থ্রি নেন থ্রির উপর পাওয়ার যদি জিরো করেন তা ওয়ান আসে তার নিচে যদি টু নেন তাহলে আমাদের কী আসে দেখেন এই টু থ্রি ডুতে পাওয়ার জিরো ভাগ কত থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে টু দিপার যে সমান সমান কত আসতেছে এটা সমানও ওয়ান এটা সমানও ওয়ান তাহলে ওয়ান ভাগ ওয়ান সমান সমান কত ওয়ান তাহলে এখন আমরা এইটার সমান সমান আমরা কত নেব থ্রি ডিভাইডেড টু আরেকটা জিনিস আপনাদের আমি বলে দিই আপনারা যখন এই জাতীয় রাশিগুলো দেখবেন দেখবেন যে এই পার্শে কী আছে কিংবা এই পার্শে কী আছে যদি এই রূপে পাওয়ার থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো একটা রূপে ওয়ান আছে তাহলে সঙ্গে সঙ্গে অপর পাশে যা থাকবে সেটাই নিয়ে নেবেন তাহলে থ্রি ডিভিডেড কত হচ্ছে টু আছে এই কত থ্রি ডিভিডেড টু আছে এটা নেওয়ার পরে পাওয়ার করে দিলাম জিরো করে দিলাম পাওয়ারটা জিরো করে দিলে এটার ভ্যালু আসতেছে কত এটা সমান সমান কারণ আমি বলছি কোনো বর্ণ বা কোনো এর উপর পাওয়ার যদি জিরো থাকে সেক্ষেত্রে আমাদের কি ওয়ান তাহলে এখন উভয় পাশে বেস বেস মিলে গেছে উভয় পার্শ্ব থেকে বেস উঠে যায় তাহলে এক্স একটা কত থাকতেছে জিরো তাহলে আমাদের জিরোটাই উত্তর ক এখানে আরও একটা অঙ্ক নিচ্ছে যে অঙ্কটি প্রায় পরীক্ষাতে আসছে তাহলে এখানে বলছে কি এক্স ফাইভ এক্স যদি পাওয়ার জিরো এর মান নিচের কোনটি তাহলে এখন দেখেন এইটা কিন্তু আমি বলে দিছি যে পঁচিশ একটা ই দেখেছিলাম উদাহরণ দেখেছিলাম পঁচিশের উপর পাওয়ার যদি জিরো থাকে সেক্ষেত্রে আমাদের ওয়ান যদি কোনো সংখ্যা যে এক্সের উপর জিরো কিংবা এর উপরে জিরো সেক্ষেত্রে আমাদের কি আসতেছে ওয়ান তাহলে এখন এখানে সংখ্যাও আছে বর্ণ আছে তাহলে নেন আপনারা ভেঙে নেন জিরো তারপরে এক্সের উপরে পাওয়ার জিরো নেন তাহলে ফাইভের উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান অ্যান্ড এক্সের উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে ওয়ান গুনগুলো আমাদের আসতেছে কি ওয়ান এই সকল জাতীয় রাশিগুলো দেখার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে অ্যান্সার করে দেবেন ওয়ান আজকে লেখা ভিডিও টিউটোরিয়াল এতটুকু নেই আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আর আরেকটা কথা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ